তোকে আমি চন্দ্রের সাথে বন্ধুত্ব করার আদেশ দিয়েছিলাম, শত্রুতা করার মতো কোনো হুকুম দিইনি। আমি তো শত্রুতা করিনি গো। নয়তো কি? তুই আর চন্দ্রের সঙ্গে যা করলি তাতে চন্দ্র যে আরো তোর উপরে কেঁপে যাবে সেটা তুই জানিস নে? তবে কি করবো ছোট বোড়ানি? হা করে দাঁড়িয়ে রইলি কেন? যা চন্দ্রের হুকুম মতো কাজ কর গিয়ে, চন্দ্র যা বলেছে তাই কর, খিচুড়ি থেকে লঙ্কা বাটা সরিয়ে দেখে যা। কেমন করে করব আমি সে কাজ ছোট বোড়ানি? খিচুড়িতে তো লঙ্কা মিশে গেছে, আলাদা করার তো কোনো উপায় নেই। উপায় কানা তোকেই খুঁজে বের করতে হবে গোপাল, যেমন করে পারিস এই কাজ কানা তোকে করতেই হবে। চাঁদের কথা মতো কাজ করলে যদি চাঁদের মন গলে আর যদি চাঁদ তোকে ক্ষমা করে। হা করে দাঁড়িয়ে রইলি কেন? যা এক্ষুনি, হাতে আর সময় নেই, বুঝতে পারছিস নে? এক্ষুনি যা, যাচ্ছি। এই মালা কটা গেতে নিয়ে আমি ওখানে যাচ্ছি, আগে তো মালাটা গাঁথতে হবে নে। আগে আজ না শুধু সাবু খাবো, অন্য কিছু আর খাবো নে। দেখি কাজগুলো সব হলো কিনা, কাজগুলো। আরে বাবা, চোখের মাথা কি খেয়েছিস নাকি? তুমি তো চোখের মাথা খেয়েছো, তুমি দেখতে পাচ্ছ না আমি যাচ্ছি। চোখ কান তোর বইয়ের দিকে আর চলতেছিস একদম। দূর বাবা, কি হলো? এখনো দুধ ঢালা হলো নি। আজকে এখানে এত লোক কাজ করছে কেন গো? আজকে কি? ও মা, তুই কি বোকা রে? আজ যে শিবরাত্রির পুজো, এই পুজোর দিনে অবিবাহিত মেয়েরা ভালো বর পাবে বলে সেই প্রার্থনা করে শিবলিঙ্গে জল ঢালে, আর বিবাহিত মেয়েরা তাদের স্বামীর মাথা যাতে ঠান্ডা থাকে, তুষ্ট থাকে, সেই প্রার্থনা করে শিবলিঙ্গে জল ঢালে। এই চল চল, ওদিকে কাজ পড়ে আছে। অফিসি অফিসি কুসুম আজকে শিবের মাথায় জল ঢালবে নে? উমা যাবে তো, ওই যে বাড়ির বাইরে ওই যে শিবলিঙ্গ আছে না বটতলায়, ও সেখানে সবাই জল ঢালবে। দেখছিস নে, পাড়ার মেয়ে বউরা সব এসেছে। চল চল, আর কথা বানাস নে, চল চল। ও দিদি, তুমি ওখানে গিয়ে একটু সাবুটা মেপে দিয়ে এসো না। আরে দেখতেছি দেখতেছি, তুই ততক্ষণে এদিকে দেখ সব কাজগুলো হলো কি। হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি যাও দেখি। কই গো, তোমাদের এখনো দুধ তেলো হলো নে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আচ্ছা, কুসুমের তো বিয়ে হয়ে গেছে নে, তার মানে ও জল ঢালবে, কারণ ও আমাকে তুষ্ট রাখতে চায়, শান্ত রাখতে চায়, নিজের বর কি। তার মানে আমার রাগকে কুসুম ভয় পায় নে, তাহলে আমি রেগে গেলে কুসুম ভয় পাবে আবার। এই মালাগুলো যেন আবার কেউ ধরিস নে। এই মালাগুলো আমি শিব ঠাকুরকে দে, তারপরে ওনার মাথায় জল ঢাল, ঠিক আছে? কুসুম, একবার এদিকে এসো দেখি, সব কি ভুলে গেছো নাকি? এরপর স্বামীর সেবা যত্ন করতে হয় জানো নে? এসো, আমার হাত পা টিপে দিয়ে আমাকে একটু সেবা করো। এই তো আমার গোপীর মধ্যে কেমন পুরুষ সিংহ জেগে উঠেছে, কি গলা জোর! এইবার ঢিট হবে ওই পাজি মেয়ে। ইয়োলো, আমার কথা কানে যাচ্ছে নে, নাকি আমি আরো রেগে গিয়ে বলবো? আমি আমার হাতের কাজ শেষ করেই যাচ্ছি, আপনি ঘরে যান যান। আসতে দাও।
কেন এরকম করেছে চন্দ্র? কেন কেন কি লাভ হলো এতে? সারা রাজ্য থেকে হাজার হাজার কাঙালি এসে হাজির হয়েছে, এখন আমি তাদের মুখে কি তুলে দেব? এই খিচুড়ি খেলে তারা তো অসুস্থ হয়ে পড়বে, একবেলা পেট পুরে খাওয়াতে গিয়ে আমি তাদের কি অসুস্থ করে তুলব? আমার ছেলেরা জন্মদিন, অথচ ছেলেটার জন্য কোনো শুভ কাজ ভালোভাবে সম্পন্ন হচ্ছে না। জাহ্নবী, এক কাজ করো, নতুন করে সব কিছু বানানোর ব্যবস্থা করো। এখন? হ্যাঁ, এটাই আমার আদেশ। সব খিচুড়ি ফেলে দিয়ে আবার নতুন করে সমস্ত কিছুর ব্যবস্থা করা হোক। হ্যাঁ, তাই করি তাহলে। আমি যাই। দিদি দিদি চলুন, আবার সব কিছু নতুন করে বানানোর ব্যবস্থা করি। তা কি করে সম্ভব? বাইরে সব কাঙালিরা খেতে বসে গেছে, এখন নতুন করে রান্না করার সময় কোথায়? তাহলে তাহলে কি উপায়? চেয়েছিলি নে গোপাল, কাঙালি ভোজন করাবি? বলছি বার, তোর মতো ওই গরিবগুলোকে খাবি কি করে? উঁচু মেয়েছে, দরজাটা বন্ধ করো। কাছে এসো কুসুম। আসছি স্বামী। নাও দেখি, এবার আমার পা টেপো, নাহলে কিন্তু আমি খুব রেগে যাবো মহাদেবের মতো। না না স্বামী, আপনি রাগ করবেন না, আপনি আমাকে যা করতে বলবেন আমি ঠিক তাই করবো। পা টিপতে হবে তো? ভালো করে প্রথমে পা, তারপর হাত, তারপর ফের পা, তারপর ফের হাত। মোটেও থামা চলবে না, মনে থাকে জানো। আজ্ঞে স্বামী, প্রথমে পা টিপব, তারপর হাত, তারপর ফের পা, তারপর ফের হাত। স্বামী তাহলে শুরু করি? করো। এই হলো শুরু। তখনই তো আপনি ফুল দিয়েছিলেন, একবার পাটে অনুমতি কারণ নেই। মানে গোপি অমন চিৎকার করতেছে কেন? সেটা উকি মেরে দেখো, উকি মেরে দেখার অনুমতি আছে। তুমি কি আমাকে ঘরের ভেতরে যেতে বলছো বৌমা? ঠিক আছে যাচ্ছি, ঘরের ভেতরেই যাচ্ছি, নিজের ঘরের ভেতরেই যাচ্ছি। বলি পালার চিন্তা কোথায়? আপনার ছেলের ওইখানে আর মুড়মুড়ি হতেছে, আর আপনি জমিদার হয়ে পাইলি যাচ্ছেন। ও গোপাল, ও গোপালের মা, ওই যে গোপীর হার মরমর মরমর করে ভাঙছে, এইভাবে যদি আমার হাড় গোড় গুলো মরমর করে ভাঙে,
তাহলে চুবিটা কি চালাবে শুধু মালা করতে যাবো কেন? আয় ভালো ভালো মানুষ।